নমস্কার বন্ধুরা, আজকে এসেছি নতুন বীরপুর হাটখোলা। এই যে দেখুন একজনের ঘর। এই ঘরের পাশে ওই দেখুন একটা সাপ, এটি একটি কালার সাপ ঘরের মধ্যে ঢুকে গেল। মনে হচ্ছে যেন গর্তের মধ্যে ঢুকলো। না, ঘরের মধ্যেই ঢুকেছে। চল দেখি ঘরের মধ্যে। এই সাপটা রাতের বেলা শিকারের জন্যই বেরিয়েছিল, কারণ প্রত্যেকেরই খাদ্যের প্রয়োজন আছে। সেই কারণেই ও বাইরে বেরিয়েছে যে যদি কিছু একটা খাবার পাওয়া যায়। ওই যে দেখুন ঘরের এই কোনা একটা বিশাল বড় একটা ট্রাঙ্ক আছে, বাক্স মানে, এর মধ্যে লেপ কাঁথা কাপড় ইত্যাদি রাখা হয়। তার পাশে ঢুকে গেছে। এখানে এমন একটা জায়গা, এখানে আমি হাত দিতেও পারবো না, অনেকটা নিচু। তো সাপটা যদি আমাকে সাহায্য না করে তাহলে এখান থেকে বের করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। সাপটার চেহারা দেখে যা, ওর চেহারা দেখে মনে হচ্ছে ওর প্রচন্ড খিদে পেয়েছে। চেহারাটা একদম রোগা, পেটে কিছুই নাই। আর মানুষের সংখ্যা এখন এত বেশি হয়ে গেছে, সাপের থাকার জায়গাও নেই, থাকার জায়গা কমে যাচ্ছে। আর খাবারের জন্য বাইরে বেরোলেই কারোর না কারোর চোখে পড়ে যাচ্ছে, ফলে ওর খাদ্য সংগ্রহের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। এইভাবে আস্তে আস্তে একদিন পৃথিবী থেকে এই সমস্ত অবলা প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি এদের স্থায়িত্বটাকে আর কিছুদিন বাড়ানো যায়। ওই জন্য যাতে সাপ কেউ না মেরে ফেলে, সেজন্য আমরা ধরে নিয়ে গিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিই, মানে ফরেস্টে ছেড়ে দিই। আর এছাড়াও সাপ অ্যাকচুয়ালি ইচ্ছাকৃতভাবে কাউকে কামড় দেয় না। যদি সে ভয় পায় বা কোনো কারণে ব্যথা পায় তবেই সাপ কামড় দেয়, অন্যথায় সাপ কখনো কামড় দেবে না। সে আপনার গায়ের উপর দিয়ে চলে গেলেও আপনি যদি নড়াচড়া না করেন তবুও কামড় দেবে না। কালার সাপটি খুবই চঞ্চল, মানে অ্যাকচুয়ালি মনে হয় বেশি ভয় পায়, ওই জন্য ধরার পরে খুব ছটফট করে, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। যাক, সাপ আমাদের পরিবেশের কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদ। এর যথেষ্ট উপকারিতা আমাদের জীবজগতে রয়েছে।
কারণ সাপ প্রকৃতিতে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে বা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এছাড়াও পৃথিবীর উৎপাদিত ফসলের 30% রক্ষা করে থাকে সাপ। এই জন্য সাপকে মারা উচিত না। এছাড়াও সাপের বিষ থেকেই কিন্তু এভিএস বা অ্যান্টিভেনাম সিরাম, আমাদের সাপে কামড় দিলে হসপিটালে গেলে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা সাপের বিষ থেকেই তৈরি হয়। কামড় সহজে দেয় না, একদম শান্ত, ঠিক আছে, ভয়ের জন্য দেখো না পালাইলে, কামড় দিলে তো আজকে কামড় দিতে পারে, কামড় দিলে তো মারতে আছে তাই না, কামড় দিলে তো বিষ আছে, সঙ্গে সঙ্গে হসপিটালে গেলে তোমার অসুবিধা হবে না। এই যে দেখুন, গত রাত্রে যে সাপটি রেস্কিউ করেছিলাম সেটাকে মুক্ত পরিবেশে ছেড়ে দিচ্ছি। ওই ও চলে যাচ্ছে, ওই চলে গেল। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।